মুম্বই সিটি এফসির সঙ্গে এটিকে মোহনবাগানের এই সুন্দর পারফরমেন্সের পর মোহনবাগান লিগ টেবিলের এক নাম্বার থেকে সজ্জা চলে এসেছে নিচে চার নাম্বারে। এত ভালো পারফরমেন্স করছে এটিকে মোহনবাগান টিম। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, প্রায় দু ঘন্টার একটা ম্যাচ দেখলাম এবং এই ম্যাচটা থেকে এটিকে মোহনবাগানের পারফরম্যান্স যথেষ্ট হতাশজনক। মিডফিল্ড পুরোপুরিভাবে ফেল করে গেছে, ডিফেন্স ফেল করে গেছে এবং সবথেকে বড় ব্যাপার পাঁচটা গোল হজম করেছে, একটা গোল দিয়েছে এবং সেই গোলটাও দিয়েছে একদম শেষে ডেভিড উইলিয়ামস 60 মিনিটে এসে পড়ে। তো এই পুরো ম্যাচটা নিয়ে আজকে অ্যানালাইজ করবো, আজকের এই টপিক এটিকে মোহনবাগান ভার্সেস মুম্বই সিটি, এই ম্যাচটা নিয়ে অবশ্যই রিভিউ করবো। তো ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো যেটা বলার যে এটিকে মোহনবাগান কিন্তু টিমটা সাজিয়েছিল 3-4-2-1 ফরমেশনে, এবারে তিনজন ডিফেন্স, চারজন মিডফিল্ডার, দুজন উইঙ্গার, একজন স্ট্রাইকার, যেখানে অ্যাজ এ ডিফেন্সিভ পজিশনে শুভাশিস বোস, তার সঙ্গে কার্ল ম্যাকিউ, প্রীতম কোটাল এবং ডিফেন্সে ছিল লেনি রড্রিগেস, লিস্টন কোলাসো, দীপক টাংরি এবং মনবীর, এবং দুজন অ্যাজ এ উইঙ্গার হিসেবে হুগো বুমোস, জনি কাউকো এবং সামনে সিঙ্গেল স্ট্রাইকার ছিল অবশ্য রয় কৃষ্ণা। এই হচ্ছে দল এবং দীপক টাঙ্গি 46 মিনিটে লাল কার্ড দেখে, কিন্তু লাল কার্ড দেখার আগেই কিন্তু গোল হজম করে গেছে। তার কারণ হচ্ছে পুরো টিমটাই কিন্তু পারফরমেন্স একদম ডাউন ছিল। যদি সেদিক থেকে আসি তাহলে মুম্বই সিটি এফসি কিন্তু টিমটা তৈরি করেছিল 4-2-3-1 ফরমেশনে, চারজন ডিফেন্স নিয়ে খেলছিল। তো ওদের টিমটা ছিল, দেখো মোহাম্মদ নওয়াজকে অ্যাজ এ গোলকিপার হিসেবে রেখে পরে এম দেশাই, রাহুল বেকে, মুর্তাদা ফল, এ রানাওয়াটে, এরা ডিফেন্সে ছিল। মিডফিল্ডে ছিল আহমেদ জাহু এবং আপুইয়া এবং তার উপরে ছিল বিপিন সিং, ক্যাসিও, বিক্রম প্রতাপ সিং। আজকের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ এবং হিরো বলতে পারো আজকের ম্যাচটার এই বিক্রম প্রতাপ সিং, এবং সিঙ্গেল স্ট্রাইকার অবশ্যই ইগোর অ্যাঙ্গুলিকে রেখে শুরু করা হয়েছিল। এরপর যখন খেলাটা শুরু হয় 4 মিনিটে ফার্স্ট গোল বিক্রম প্রতাপ সিং মোহনবাগানের জালে জড়িয়ে দেয় প্রথম গোলটা। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে 25 মিনিটে যে গোলটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু যেটুকু দেখা যাচ্ছে যে হ্যান্ডবলের একটা ব্যাপার আছে। হ্যাঁ, রেফারিংয়ের অবশ্যই মান কিন্তু আরও বাড়াতে হবে কায়েছেলে, কিন্তু সে কথা মাথায় রেখেও বলছে আজকের পারফরমেন্স কিন্তু একদমই অ্যাভারেজ এটিকে মোহনবাগানের দিক থেকে। এরপর যে গোলটা হয় বিক্রম প্রতাপ সিং অবশ্যই 4 মিনিটে এবং 25 মিনিটে গোল করে, ইগোর অ্যাঙ্গুলো 38 মিনিটে গোল করে, মুর্তাদা ফল 47 মিনিটে গোল করে এবং মুর্তাদা ফলের এই গোলটা কিন্তু অফসাইড, যেটুকু দেখা যাচ্ছে যে এটা অফসাইড হতে পারে। অবশ্যই পরে কিন্তু আরও যখন ডিটেলস রিভিউ তখন আরও বোঝা যাবে যে মুর্তাদা ফল নিজে কিন্তু অফসাইডে ছিলেন না, তার যে সহযোগী সহখেলোয়াড় কিন্তু অফসাইডের মধ্যে ছিলেন এবং লাস্ট গোলটা করে অবশ্যই বিপিন সিং 52 মিনিটে। তো এই হচ্ছে ম্যাচের রেজাল্ট। এবারে ব্যাপার হচ্ছে যে যদি আমরা স্ট্যাটিস্টিকের দিকে তাকাই, অনেকেই বলবে যে আজকে মোহনবাগানের দিনটা হয়তো খারাপ ছিল, রেফারিং খারাপ হয়েছে, দুর্ভাগ্য, এইসব বলা হবে, কিন্তু আমার যেটুকু মনে হয় তুমি স্ট্যাটিস্টিকটা দিয়ে যদি দেখো 5-1 গোলটা কিন্তু মুম্বই সিটি এফসি এমনি এমনি করে নাই। স্ট্যাটিস্টিক দিয়ে দেখি তাহলে অবশ্যই শর্টস, যদি আমি শর্টসের দিকে তাকাই তাহলে মোহনবাগান শর্ট নিয়েছে 9টা, মুম্বই সিটি এফসি শর্ট নিয়েছে 19টা। আচ্ছা, তারপরে শর্ট অন টার্গেট, মোহনবাগানের শর্ট অন টার্গেট 1টি আর মুম্বাইয়ের শর্ট অন টার্গেট 10টা। পজিশন যদি আসি, বল পজিশন মোহনবাগান 37% বল পজিশন এটিকে মোহনবাগান, আর মুম্বই সিটি এফসি 63% বল পজিশন রেখেছে। পাসের দিকে যদি আসি, পাস খেলেছে এটিকে মোহনবাগান 274টা এবং মুম্বই খেলেছে 475টা। আর যদি পাস অ্যাকুরেসির দিকে আসি তাহলে অবশ্যই 71% রেখেছে এটিকে মোহনবাগান এবং যদি মুম্বইয়ের দিকে আসি তাহলে 84% কিন্তু পাস অ্যাকুরেসি মুম্বই রেখেছে। এখন ব্যাপার হচ্ছে যে যদি স্ট্যাটিস্টিকের দিকে তাকাই তাহলে অবশ্যই এটার থেকে এটাই প্রমাণিত যোগ্য দল হিসেবে কিন্তু মুম্বই সিটি এফসি, একজন যোগ্য টিম হিসেবে কিন্তু আজকের ম্যাচটা 5-1 গোলে জয়লাভ করেছে এবং কোথাও না কোথাও পুরো ফ্যালিউরিটিতে এসছে। এই যে বলা হয় যে কোচ অ্যান্টোনিও লোবেজ হাবাসের মস্তিষ্ক এই ওই, কোথাও কিচ্ছু নেই, যেদিন তোমার দিন খারাপ থাকবে তুমি কিন্তু গোল হজম করবে, এটা সবথেকে বড় ব্যাপার। আজকে অ্যান্টোনিও লোবেজ হাবাসের কোনো রকম কোনো ট্যাকটিক্স কাজ করেনি, এটাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভালো টিম ধরো এটিকে মোহনবাগান এই মুহূর্তে টপ টিম, এটা বলার অপেক্ষা রাখে না, মানে আইএসএ যতগুলো টিম খেলছে সব থেকে ভালো টিম নিয়ে খেলছে এটিকে মোহনবাগান, সব থেকে ভালো টিম নিয়ে খেলছে, অত ভালো টিম কারণ নেই, মুম্বাইও নেই, তা সত্ত্বেও কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস 5টি গোল হজম করেছে। তুমি কি বলবে, কার মস্তিষ্ক প্রস্তুত, কার ট্যাকটিক্স,
কিছুই নেই, তুমি ভালো টিম হাতে পেয়েছে, এটিকে মোহনবাগান ভালো ফুটবল খেলছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো আমার আমার যেটুকু মনে হয় যে বাংলা ফুটবলের ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের পারফরমেন্স, এটিকে মোহনবাগানের পারফরমেন্স আজ যা দেখলাম সত্যি খুব দুঃখ লাগে। এই ধরনের পারফরমেন্স বাংলার ক্লাব থেকে যখন উঠে আসে, 5 গোল খাচ্ছ, মানে এটা একটা সত্যি কথায় খুব দুঃখজনক। হ্যাঁ, একটা কিন্তু ভালো জিনিস আছে কি, যে বিক্রম প্রতাপ সিংয়ের যে খেলা এটা কিন্তু দুর্দান্ত, সত্যি কথা বলছি। এত স্পিডে ছেড়ে অপারেট করছিল এবং আগামী দিনে ভারতীয় টিমের কিন্তু উজ্জ্বল নক্ষত্র বলা যায়। দেখো আলটিমেট কিন্তু আমরা প্রত্যেকে চাইছি ইন্ডিয়ান ফুটবলের উন্নতি, ভারতীয় ফুটবলের উন্নতি, সেই লক্ষ্যে কিন্তু অবশ্যই কাজ হচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে। কারণ বিক্রম প্রতাপ সিংয়ের যে ওয়ার্কলোড, তার যে খেলার যে স্পিড বিশেষ করে আমার কিন্তু খুব নজরে লেগেছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা লাইভে, ততক্ষণের জন্য কিপ সাপোর্টিং, কিপ লাভিং অ্যান্ড বাই।